পনির ভর্তা, ফুলকপি রোস্ট, এঁচোড় কষা, বেগুন ভর্তা, আর ওদিকে আলু সিক্সটি বলো না, আলু সিক্সটি ফাইভ আর পনির ফ্রাইড রাইস। দেখি কুলচা দাও, কুলচা দাও, ভাটা দাও তো, এখানে কুলচা ছাটি দিবি, ছাটি দিবি তাহলে ভালো হবে, ছাটি তুলে নে তাহলে। আমার কথা বল, মেরা নাম অরুণ হ্যাঁ, আর আপনি দোকান পে খড়ে হ্যাঁ, দোকান কাজ জয়মা তারা, আর ইহা যো আপনার খানা মিলেগা, প্যোর ভেজ খানা মিলেগা, নন ভেজ আম ভেজ কাজ। আজ আইটেম আপনার এই জ্যাক ফ্রুট বলা মশলা হোগা, এইবালা জ্যাক ফ্রুট হ্যাঁ, ফুলকপি, এই গোবি কা রোস্ট, এখানে কুলচা দেবে তো, এখানে সবজি কি হবে, কুলচা তো পনির ভর্তা, পনির ভর্তা উইদাউট ওয়াটার কে, উইদাউট আর স্যালাড দেবে, খাও দেবে। আর এই আপনার যে হোগিয়া ঠান্ডা কা মৌসুম মিলে কুলচা, গোবিন্দ চার পা খিচুড়ি কাকা, ওদিকে মালগুলো একটু দেখি দাও, আলু 65 হোগিয়া, আলু 65, আলু 65, এই যে মটর পনির, পালক কর্ন পনির, চাল মাখন, আরে বলো পেছনে সবজি কে খানা আপকো, সবজি কোন সা দেগা, পনির তড়কা হ্যাঁ, ম্যাডাম বলুন, রাইস রুটি, খিচুড়ি, কুলচা, বাটার নান বলুন, ওখান থেকে রুটি ওই ওই রুটি পনির ভর্তা আছে, পনির চানা আছে, পনির মটর পনির আছে, পালক পনির আছে, মিক্স পনির আছে, তন্দুরুটি আর ওই আলু পোস্ত ভাজা, খাবেন তো, খাবে না, নিয়ে যাবে আলু ভাজা, দুটো তন্দুরি, দেখি বাটার নান, দুটো বাটার নান, দেখো দুটো বাটার নান, বুঝছি দাদা, তিনটে রুটি দাও, সবজি কি আছে, মটর পনির, তিনটে কি রুটি, হাফ রুটি না তন্দুরি, তন্দুরি দেখবি, আর কি মটর পনির, পনির ভর্তা, চানা পনির, পালক পনির, মিক্স পনির, কোনটা সবথেকে বেশি টেস্টি হচ্ছে, আছে ভর্তা না, তাই দিয়ে দাও, 30 টাকা কাটো, আলু ফুলকপি রোস্ট কত করে, 30 টাকা করে, নিয়ে যাবেন, তিনটে তন্দুরি বললাম হ্যাঁ, নিয়ে যাবে, আওয়াজ ছিল, আওয়াজ ছিল, বলেছো আমাকে, দুটো তন্দুরি ছিল, আর কি ছিল, ফুলকপি রোস্ট, 42 টাকা কাটো, সাতটা কি রুটি, তন্দুরি তিনটে তো,
পালক পনির চারটে রুটি নিয়ে কড়া তন্দুরি পাঁচটা আর একটা আলু 65 চানা পনির পনির ভর্তা ফুলকপি রোস্ট ডাল মাখানি চানা পনির মটর পনির পালক পনির মিক্স পনির এটা কিন্তু পার্সেল একটা হয়ে গেছে এটা বাজার একটা ফুলকপি একটা আলু দেবো একটা রুটি ইচ্ছা ছিল কত হলো কি ছিল আগে বলো 22 সবজি একটা হবে কি ছিল 95 বলে দাও ৬০ টাকা দিলাম ঠিক আছে তো বন্ধু রুটি তন্দুরিটা হাত রুটি তিনটে রুটি আছে 43 টাকা 40 টাকা কাটবে তো স্যালাড খাবে না ডবল যাচ্ছে ঠিক আছে।